প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সোনামণিদের জন্য আজকের একটি বিশেষ সংবাদ, প্রাথমিক বিদ্যালয় খুলছে 1 মার্চ। তোমাদের জন্য এই সংবাদটি নিয়ে এসছে দ্য ডেইলি ক্যাম্পাস। প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর আগামী 1 মার্চ খুলবে বলে ঘোষণা হয়েছে। তো এই সংবাদের বিস্তারিত আমরা দেখব, চলো দেখে নিই। তোমাদের জন্য পত্রিকাটি লিখেছে, আগামী মার্চ মাসের 1 তারিখ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। শীঘ্রই এ সংক্রান্ত একটা অফিস আদেশ আসবে এবং এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন এই কথা বলেন। তিনি বলেন, করোনা সংক্রমণ আশায় বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত হয়েছে। 21 ফেব্রুয়ারি পর্যন্ত সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 2 দফায় ছুটি বাড়ানোর পর এই সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে 16 ফেব্রুয়ারি জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয় এবং সেখানে সিদ্ধান্ত হয় যে 22 ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে। এরপর গতকাল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এটা জানিয়েছেন। করোনার দ্বিতীয় ডোজ যারা নিয়েছে তারাই কেবলই সশরীরে ক্লাসে অংশ নিতে পারবে এবং 12 বছরের নিচে যারা আছে তাদের টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে প্রাথমিক বিদ্যালয়ে যে স্থবিরতা সেটা শীঘ্রই কেটে যাচ্ছে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।